আমি যেদিকে সৈকতের কাছে আসি, সৈকত গিরি আমাদের সঙ্গে রয়েছেন। সৈকত, অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, দুটো বিষয়কে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বাংলা ভাষা বাংলায় হাতে খড়ে এখানে কোনো বিরোধ নেই, কিন্তু ঘটনা হচ্ছে যে পরিসংখ্যান কোথাও অঙ্কন তুলে ধরলেন যে হাতে খড়ির পর মানুষ কোথায় যাবে, প্রাথমিক, তারপরে আরও উচ্চ প্রাথমিক স্কুল, তারপরে আরও হায়ার এডুকেশন, সেখান থেকে আরও পড়াশুনো, উচ্চশিক্ষা, অর্থাৎ প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, গোটা শিক্ষা ব্যবস্থার যে পরিণতি, যে ভয়াবহ অবস্থা রয়েছে এখানে, সেখান থেকে তাহলে কি মানে সেই সেই দিকগুলো কোথাও কি আজকের এই হাতেখড়ির পর আরও একবার প্রকাশ্যে চলে আসছে এই দুরাবস্থাগুলো? দেখুন, প্রথমত হচ্ছে আমাদের পার্টি, আমরা রাজ্যপাল পদে সাংবিধানিক যে গুরুত্ব কতটুখানি রয়েছে, আজকে 26শে জানুয়ারির দিনে, বিশেষ দিনে গোটা দেশের বিচার ব্যবস্থা এবং সংবিধানের মধ্যে দাঁড়িয়ে রাজ্যপাল পদের কতটা প্রয়োজনীয়তা রয়েছে, এই নিয়ে আমাদের একটা প্রশ্নচিহ্ন বরাবর রয়েছে। এক দুই হচ্ছে, রাজ্যপাল নিশ্চিতভাবে সংবিধান রক্ষা করবেন, সংবিধানিক দায়িত্ব পালন করবেন। রাজ্যপাল এক্ষেত্রে এ রাজ্যের মাটিতে দাঁড়িয়ে এই হাতেখড়ি অনুষ্ঠানের জন্য জনগণের ট্যাক্সের টাকায় একটা অনুষ্ঠান হবে, এ রাজ্যের মানুষ এটা দেখতে অভ্যস্ত নয়। বাংলা ভাষাকে সম্মান কি রাজ্যপাল হাতেখড়ি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হয়? আচ্ছা, আপনি বলুন, যে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে পশ্চিম বর্ধমান জেলায় 17টা বাংলা মাধ্যম স্কুল বন্ধ হয়েছে শুধুমাত্র বাংলা মাধ্যমের শিক্ষক রিক্রুটমেন্টের অভাবে, যে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে মাননীয় শিক্ষামন্ত্রী যিনি ছিলেন, তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যানও ছিলেন, দুর্নীতির অভিযোগে জেলের ভেতরে, সেই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে শিক্ষা দপ্তর কি সঠিকভাবে বাংলা শিক্ষা ব্যবস্থার প্রতি সম্মান জানাচ্ছে? এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে রাজ্যপালকে মাননীয় মুখ্যমন্ত্রী অ ক খ শেখাচ্ছেন। আচ্ছা, দুর্নীতির অ ক খর পাঠটা কোথা থেকে শুরু হলো? আচ্ছা, ঢিল ছোড়া দূরত্বে যারা এই অঙ্কন বলছিল 700-750 দিন ধরে অনশনে বসে রয়েছেন হবু শিক্ষক, তাদেরও তো হাতে করে দেওয়ার সুযোগ ছিল, তারাও তো সুযোগ পেত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের প্রাথমিকে শিক্ষাদান করতে। কারা পড়াচ্ছে এরা যে স্কুলগুলোতে? যারা সাদা খাতায় চাকরি পেলো, নামতা করতে ভুল পায়, একটা ইংলিশে স্পেলিং লিখতে ভুল করে, তারা আজকে এরা যে শিক্ষকের পরিচয়ে লালিত পালিত হচ্ছে দুর্নীতির আড়ালে। এ রাজ্যের মাটিতে দাঁড়িয়ে আমরা মনে করছি আসলে এই রাজ্যপাল পদের রাজ্যপালের হাতে কড়ির মধ্য দিয়ে দুর্নীতি, চুরি, লুট সবটাকে ধামাচাপা দিয়ে দেওয়া, আর এর আড়ালে কোথা থেকে শুরু? আচ্ছা, আপনি বলুন তো, আজকে তৃণমূল রাজ্যপালের প্রশংসা করছে, গত বছর 26শে জানুয়ারি মনে পড়ে কুণাল ঘোষ কি বাক্যবান করেছিলেন, স্পিকার বিমানবাবু স্পিকারের পদে বসে থেকে কিভাবে রাজ্যপালের প্রতি অসম্মানজনক মন্তব্য করেছিলেন। আসলে এ রাজ্যের বিজেপিটা ছিল টিভিতে আর ছিল রাজভবনে। আজকে যদি তৃণমূল বলে যে এটা সঠিক হয়েছে হাতেখড়ি অনুষ্ঠান, তাহলে তো বিজেপি সঠিক কাজ করেছে, এই রাজ্যে রাজ্যপাল ভবনের সামনে গিয়ে গীতা নিয়ে মিছিল করেছে। আসলে এরা সার্কাস করছে, মানুষের দাবি দাওয়া লড়াই আন্দোলন সেটাকে লঘু করে দাও, শুধুমাত্র দেখনদারি রাজনীতিতে চলে যাও। আমার মনের মতন রাজ্যপাল চাই যে আমার সমস্ত চুরি লুট দুর্নীতিতে কিচ্ছু বলবে না, নীরব থাকবে। সেই নীরব রাজ্যপালকে পাঠিয়েছেন কেন্দ্রীয় সরকারের বিজেপি। আসলে বিজেপি জানে যে আমাকে উপরাষ্ট্রপতি গিফট করেছে তৃণমূল কংগ্রেস, তার প্রতিদান এই রাজ্যপাল, তাই তো বিরোধী দলের আজকে টুইট করে বলছেন, কিন্তু তখন তো তিনি বলেননি। আর তৃণমূল তখন তার অপছন্দের রাজ্যপাল উপরাষ্ট্রপতি হওয়ার পর এখন প্রিয় পাত্র হয়েছেন রাজ্যপাল। রাজভবনের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে রাজ্যপালের সঙ্গে সুমধুর সম্পর্ক, গত 2-3 বছর ধরে এই রাজ্যের মানুষ কি দেখেছে? রাজভবন বিধানসভা সংঘাত, একের পর এক বাক্যবান হয়েছে নবান্নের উপরতলা থেকে। আসলে দুটো দলই এ রাজ্যের মানুষের কাছে সংবিধানের প্রতি অবমাননার কাজ গত 2-3 বছর ধরে করেছে। আজকে এই ঘটনা দিয়ে এগুলোকে ধামাচাপা দেওয়া যাবে না, ভুলিয়ে দেওয়া যাবে।